জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলীয় অঞ্চলের ঘরহারা মানুষের মানবেতর জীবন কাটে শহরের বিভিন্ন বস্তিতে, যেখানে অস্বাস্থ্যকর পরিবেশে কোনো মতে চলে বেঁচে থাকার সংগ্রাম। নেই বিশুদ্ধ পানি কিংবা টয়লেটের সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি বেসরকারি পর্যায়ে সুষ্ঠু পরিকল্পনা থাকলে প্রান্তিক এই মানুষের জীবন বদলে দেওয়া সম্ভব। খুলনা থেকে ফিরে রাশেদ বাপ্পের রিপোর্ট, ছবি তুলেছেন নুরুল আলম নয়ন। ভাঙাচোরা এই টিউবওয়েলের মতোই নাজমা বেগমের জীবনটাও যেন চড়াই উৎরাইয়ে পরিপূর্ণ। এক যুগ আগেও সংসার ছিল স্বাচ্ছন্দ্যে ভরা, তবে ঘূর্ণিঝড় আইলা সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। ভিটেমাটি হারিয়ে পরিবার নিয়ে বসত গেড়েছেন খুলনা শহরের বাঁশপট্টি বস্তিতে। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা হলেও টিউবওয়েলের পানিতে মাত্রাতিরিক্ত আয়রন থাকায় তা পানের অযোগ্য। কল সাইফে নিতে কত কষ্ট আছে, সাথে সাথে কলটা ভাঙে গেছে, এখন এই দড়ি বাঁধ দিয়ে তারপরে কষ্ট করে এই পানি নিয়ে কাজ করতে আসছে। আর খাবার পানিটা কোথায় পান? খাবার পানি আমাকে ধারে কাছারে নেই, আমাকে দূরে টানতে হয়। নাজমার মতো বাঁশপট্টি বস্তির বাসিন্দা আরও অন্তত 70টি পরিবার। ছোট্ট ছোট্ট খুপড়ি ঘরে সন্তান নিয়ে জীবনযাপন চলে এক প্রকার মানবেতর, তার উপর নেই বিশুদ্ধ পানির নিশ্চয়তা। চুলকানি, ডায়রিয়া সমস্ত হয়, অপরিষ্কার থাকা লাগে। এই একটা কল, আমরা অনেক পরিবার, আমাদের এইখান থেকে এই পানি দিয়ে আমরা সব কাজকাম করি। শুধু খাবার পানি নয়, নাজুক অবস্থা স্যানিটেশন ব্যবস্থারও। 70টি পরিবারের কয়েকশো মানুষের জন্য টয়লেট মোটে 4টি, তাও আবার ভাঙাচোরা ও অস্বাস্থ্যকর। বাথরুমে কি কি কষ্ট এখানে? বাথরুমে কষ্ট, এই পানি নালি বাথরুমে যাবা, আপনি বাথরুমে যাবেন না, ঘু ভরে রয়েছে বাথরুম। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। 60টা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান। আপনি কেমনি হাঁকবেন? বমি হইবে না? একদম বসে দিয়েছে, ওইটা বাইরে বেরো, তাই তো যাবো বাথরুমে। বাবা জাতীয় রাষ্ট্রীয় সেজে গেছে ঘিরান, যারা যায় তারা যায়। একটু পরিকল্পনা থাকলেই বস্তিতেও সম্ভব নাগরিক সুযোগ সুবিধা এনে দেয়া। তারই উজ্জ্বল দৃষ্টান্ত একই শহরের জামাল রাইস মিল বস্তি, যেখানে বেসরকারি সংস্থা ওয়াটার এইডের সহায়তায় ব্যবস্থা করা হয়েছে বিশুদ্ধ পানি ও উন্নত স্যানিটেশনের। আগে মনে করেন ওই পায়খানা, খোলা জায়গা পায়খানা, এখন হাঁস মুরগি যে ওইগুলো আমাদের ঘরে বাড়ি আসতো, খাবারে পড়তো, এখন সেটা পড়ে না। আগে হয়তো ডায়রিয়া, বমি, তারপর আমার এরকম অনেক ধরনের রোগ জীবাণু বাচ্চাদের ক্ষেত্রে বেশি হতো, কিন্তু এখন সেই ক্ষেত্রে আমরা সুস্থ আছি। সংশ্লিষ্টরা বলছেন, বস্তিতে বসবাসকারী বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি হ্রাসের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রান্তিক এই মানুষদের এড়িয়ে যাওয়ার উপায় নেই। বস্তিকে তো আমরা শহর থেকে কেটে ফেলতে পারবো না, এই মানুষগুলোর অস্তিত্বকে অস্বীকার করা সম্ভব। তাদের জন্য আসলে সরকারের কি উদ্যোগ হবে? তাদেরকে মাল্টি স্টোরি বিল্ডিং করে করা হবে, নাকি সরকারের আশ্রয় প্রকল্পের মতো করে তাদেরকে থাকার ব্যবস্থা করা হবে? এই জিনিসগুলো নিয়ে আসলে ভাবার প্রয়োজন আছে। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। 60টা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান। পানি, স্যানিটেশন ও হাইজিন সেক্টরে যথেষ্ট উন্নতি করলেও এখনও দেশের 61% মানুষ রয়ে গেছে নিরাপদ স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বাইরে। জনসংখ্যা বৃদ্ধি, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সহ সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে বিশ্বের কোটি কোটি মানুষ ভুগছে সুপেয় পানির সংকটে। কঠিন এই বাস্তবতার বাইরে নয় বাংলাদেশও। অন্যদিকে পরিসংখ্যান বলছে, দেশে প্রায় 5,05,000 পরিবার শৌচাগার সুবিধা বঞ্চিত। বৃহৎ জনগোষ্ঠীকে সেবার আওতায় আনতে সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশেদ বাপ্পি, শুভ সংবাদ, খুলনা।